আজকের ভিডিওতে রায়মার্টিন পশ্চিমিত্রা দু হাজার তেইশের ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে তৃতীয় পর্যক্রম মূল্যায়নে যে তিন নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে রয়েছে ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও এগুলি তোমাদের একটি ম্যাপে পয়েন্টিং করে তোমাদের কমেন্টিতে পোস্ট করে দেবো তোমরা একটু গিয়ে দেখে নেবে দুই হাজার আছে সঠিক উত্তরটি নির্বাচন করে দেখাও একে আছে যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো এটা হচ্ছে মহাবৃত্ত দুই হচ্ছে পৃথিবী পশ্চিমে থেকে পূর্বে আবর্তন করছে তিনি হচ্ছে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গধুলি চারে যেটা হচ্ছে রেখার মান এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর পাঁচ হচ্ছে অধক্ষেপণের একটি উদাহরণ হলো এটা হচ্ছে বৃষ্টিপাত ছয় হচ্ছে শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হল এটা হচ্ছে উচ্চ রক্তচাপ সাথে হচ্ছে কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে আটে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত হলো সিএফসি নয় হচ্ছে বায়ু দূষণের ফলে বেশি ক্ষতি হয় এটা শিশুদের দশে হচ্ছে মেহগেনি বৃক্ষ যে অরণ্যে জন্মায় তা হলো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এগারো হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তরটি আলিপুরে অবস্থিত বারো হচ্ছে দুন হলো একটি উপত্যকা তেরো হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ ১৪ হচ্ছে পাড় হলো তন্তুজাতীয় ফসল পনেরো হচ্ছে গম চাষের জন্য পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাত প্রয়োজন ষোলো হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল এটা ভিল হবে সতেরো হচ্ছে ম্যাপ শব্দটির অর্থ হলো মানচিত্র আঠের হচ্ছে সূর্য যখন কোনো দাঘিমা রেখার মাথার ওপর আসে তখন ওই দাঘিমায় হয় মধ্যাহ্ন এরপরে তিনে তাকে এতেই আছে শূন্যস্থান পূরণ করো একে হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিমে এটা অক্ষরেখাগুলি হলো পূর্ণবিত্ত দুই হচ্ছে ভারতের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় তিনি হচ্ছে মালাবার উপকূলের উপহৎগুলিকে কয়াল বলে চারি হচ্ছে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে সমবর্ষণ রেখা বলে বিতে এটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো বাম দিকে একে আছে বায়ুর আর্দ্রতা এটা হবে হাইগ্রোমিটার হবে দুই হচ্ছে ওজন স্তরের অবক্ষয় এটা হবে ক্লোরোফ্লোরো হবে তিন হচ্ছে সাইরেন একশো তিরিশ ডিসিমেল চার এটা হচ্ছে দিক নির্ণায়ক যন্ত্র এটা হচ্ছে কম্পাস হবে এরপরে সিটি এটা নিচে বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ্য একইটা হচ্ছে কাশ্মীর উপত্যকাটি হিমাদ্রি হিমাচল এবং পীর পাঞ্জালের মাঝে অবস্থিত এটা হবে শুদ্ধ হবে দুইটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এটা সিকিম এটা অশুদ্ধ হবে তিনটা হচ্ছে কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত এটা অশুদ্ধ হবে চারিটা হচ্ছে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বইয়ে প্রকাশ করেন এটা শুদ্ধ হবে এরপরে চারি যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক আছে নিরক্ষীয় তল কাকে বলে এর উত্তরটি হলো নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে চারিদিকে দুই যেটা হচ্ছে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ড এর ভূমিকা কী এর উত্তরটি হল সাইলেন্স বোর্ড হল হর্ন নিষিদ্ধকরণ চিহ্নযুক্ত একটি শতকীকরণ বোর্ড যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে লাগানো থাকে উদ্দেশ্য সাইলেন্স বোর্ড লাগানোর মূল উদ্দেশ্য হল শব্দ দূষণ নিয়ন্ত্রণ তবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ উদ্দেশ্যে সাধনে জন্য এই বোর্ড লাগানো হয় যেমন এক হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ যাতে বিঘ্ন না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই বোর্ড লাগানো হয় দুই হচ্ছে শব্দ দূষণ হাসপাতালের রোগীদের যাতে আরও অসুস্থ করে না দেয় তার জন্য এই বোর্ড লাগানো হয় তিনি হচ্ছে আদালত বা সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ কাজকর্মের শব্দ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য এই বোর্ড লাগানো হয় এরপরে তিনি যেটা হচ্ছে উপকূল অঞ্চলে দেখা যায় ভারতের এমন চারটি রাজ্যের নাম লেখো এটা হবে কেরালা তামিলনাড়ু গোয়া ওড়িশা চারে যেটা হচ্ছে চেঞ্চু প্রজাতি ভারতের কোন রাজ্যে বাস করে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে বাস করে এদের প্রধান জীবিকা কি এদের প্রধান জীবিকা হলো শিকার ও ফলমূল সংগ্রহ এরপরে পাঁচ যেটা আছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে আছে অক্ষরেখা ও দাঘিমা রেখা তিনটি পার্থক্য নিরূপণ করো এর উত্তরটি হল অক্ষরেখা দাঘিমা রেখা পার্থক্য বিষয় একই যেটা হচ্ছে আকার অক্ষরেখাগুলি পূর্ণবিত্তাক্ষা দাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার দুই হচ্ছে বিস্তার এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তিন হচ্ছে দৈর্ঘ্য প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় প্রতিটি অক্ষরেখা প্রতিটি দাঘিমা রেখার দৈর্ঘ্য সমান চারিটা হচ্ছে সংখ্যা পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা একশো উনাশিটি মোট দাঘিমা রেখার সংখ্যা তিনশো ষাটটি এবার হচ্ছে পারস্পরিক সম্পর্ক অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল দাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় এরপরে দুইটা হচ্ছে একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরা হয় কেন এর উত্তরটি হলো একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরার কারণ এক হচ্ছে একশো আশি ডিগ্রি পূর্ব ও একশো আশি ডিগ্রি পশ্চিম দাগিমা রেখা আসলে একটি দাগিমা রেখা দুই হচ্ছে একশো আশি ডিগ্রি রেখাটি মূলমধ্য রেখার ঠিক বিপরীতে অবস্থিত অর্থাৎ সময় যেখানে শুরু হয় তার বিপরীতে সময় শেষ হয় একশো আশি ডিগ্রি রেখাটি চারটি মহাদেশকে পৃথক করেছে দেশ অপেক্ষা মহাদেশের সীমারেখা বরাবর তারিখ পরিবর্তন অনেক অসুবিধাজনক চার হচ্ছে এই দাঘিমা রেখাটির অধিকাংশ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রসারিত হয়েছে জলভাগের উপর দিয়ে প্রসারিত হওয়ার জন্য সময় গণনার অসুবিধা হয় না এরপরে তিনি এটা হচ্ছে চাষের জমি থেকে কিভাবে বায়ু দূষিত হয় এর উত্তরটি হলো চাষের জমি থেকে বায়ু দূষণ গ্রামাঞ্চলে বায়ু দূষণের একটি প্রধান উৎস হল কৃষিকাজ এখানে চাষের জমি থেকে বিভিন্নভাবে বায়ু দূষিত হয় যেমন একে রাসায়নিক সার বিভিন্ন রাসায়নিক সার বায়ুর গ্যাসীয় উপাদানের সঙ্গে বিক্রিয়া করে বা সারের সূক্ষ্ম বিষাক্ত কণা বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে দুই যেটা হচ্ছে কীটনাশক ও আগাছানাশক চাষের জমিতে কীটনাশক ও আগাছানাশক স্প্রে করার সময় বাতাসে মিশে যায় এবং বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে এরপরে চারি যেটা আছে ছোট স্কেল ও বড় স্কেল এর মানচিত্রের মধ্যে পার্থক্য লেখ এর উত্তরটি হলো ছোটো স্কেল বড় স্কেল প্রথমে যেটা সংজ্ঞা পৃথিবীর বৃহত্তম অঞ্চলকে ছোট করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে ছোট স্কেল মানচিত্র বলে পৃথিবীর পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে যে মানচিত্রে বড় করে দেখানো হয় তাকে বড় স্কেল মানচিত্র বলে দুই যেটা হচ্ছে তথ্য ভূপৃষ্ঠে বিশদ তথ্য পাওয়া সম্ভব হয় না এটা হচ্ছে মানচিত্রে বড় বলে ভূপিষ্টে বিশ্বত তথ্য পাওয়া যায় এরপরে স্কেল এক্ষেত্রে মানচিত্র ছোট এবং স্কেল বড় হয় উদাহরণ এক সেমি সমান দুইশো পঞ্চাশ কিমি এক্ষেত্রে মানচিত্র বড় এবং স্কেল ছোট হয় উদাহরণ এক সেমি সমান দুই কিমি উদাহরণ দেওয়াল মানচিত্র অ্যাটলাস মানচিত্র এটা হচ্ছে মৌজা মানচিত্র এরপরে ছয়টি রয়েছে অনধিক আশিটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে আছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও এর উত্তরটি হলো পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য বিভিন্ন অক্ষাংশে সূর্য তাপে তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত তিনটি স্থায়ী তাপ বলয় গড়ে উঠেছে একে রয়েছে উষ্ণমণ্ডল অবস্থার নিরক্ষরেখা থেকে সাড়ে ডিগ্রি উত্তর এবং সাড়ে ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নিরক্ষ অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি রশ্মি লম্ব হয়ে পড়ে দুই হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্য নিরক্ষ অঞ্চলে সারা বছরই বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি বিরাজ করে তিন হচ্ছে গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঋতু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে এরপরে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে সাড়ে ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মি পতন নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মির মাঝারি তৃহ্যভাবে পড়ে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলে ক্রান্তীয় অঞ্চল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ছা ছেষট্টি ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে গড় তাপমাত্রা নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে শ্রেণীবিভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল দুই প্রকার এতে হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল দুই বিতে এটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল এই যে তোমাদের পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের চিত্রটা এটা এরপর এটা হচ্ছে হিমমণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধের সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মি পতন হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তকভাবে কিরণ দেয় দিনরাত্রি দৈর্ঘ্য এখানে কোনো কোনো স্থানে সারা বছর ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি থাকে তিনি হচ্ছে গড় তাপমাত্রা হিমমণ্ডলে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে দুই হাজারের ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও এর উত্তরটি হলো উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল অবস্থান উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত উৎপত্তি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এবং তাদের বিভিন্ন উপনদী ও শাখা নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর বাল পলি বালি এনে এই বৃহত্তম সমভূমি সৃষ্টি করেছে শ্রেণীবিভাগ তিন প্রকার একেছে সিন্ধুর উপনদী শতদ্রু দ্বারা গঠিত পাঞ্জাব ও হরিয়ানার শতদ্রু শী দুই হচ্ছে গঙ্গা নদী দ্বারা গঠিত উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের গাঙ্গে স্বমি তিন হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত অসমের সহমি বৈশিষ্ট্য একেছে উত্তরে এই সমূমির ভূপ্রকৃতি অত্যন্ত সমতল দুই হচ্ছে এই সমমি গড় উচ্চতা তিনশো মিটার তিন হচ্ছে এই সমীর নদীগঠিত পলি মৃত্তিকা খুবই উর্বর তাই কৃষিকাজ খুব ভালো হয় চারে হচ্ছে সমতল ভূমি হয় যাতায়াত ব্যবস্থা উন্নত এবং বহু শিল্পের বিকাশ ঘটেছে পাঁচ হচ্ছে এই সময় অঞ্চল অত্যন্ত জনবহুল এরপরে তিন এটা হচ্ছে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বিবরণ দাও এর উত্তরটি হলো অনুকূল প্রাকৃতিক পরিবেশ একে যেটা হচ্ছে জলবায়ু ভারতের ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু ধান চাষের পক্ষে আদর্শ দিয়েছে উষ্ণতা ভারতে বার্ষিক গড় উষ্ণতা বাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যা ধান উৎপাদনের পক্ষে অনুকূল এরপর যেটা বৃষ্টিপাত মূলত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে ধান চাষ করা হয় এই দেশের গড় বার্ষিক বৃষ্টিপাত একশো থেকে দুইশো সেমি যা ধান চাষে অত্যন্ত সহায়ক এরপর রয়েছে আর্দ্রতা ভারতে বর্ষাকালে অধিক আর্দ্রতা ধান রোপণের পক্ষে উপযোগী এবং শরৎকালে শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া আদর্শ যেটা হচ্ছে ভূমির প্রকৃতি সমতল ভূমি ধান চাষের পক্ষে আদর্শ তাই ভারতে গঙ্গা গাঙ্গীয় বদ্বীপ সমমিতে প্রচুর ধান চাষ হয় তবে দার্জিলিং পার্বত্য অঞ্চলেও ধাপ কেটে ধান চাষ করা হয় তিনি হচ্ছে মৃত্তিকা উর্বর পলিমাটিতে মাটিতে ধানের ফলন ভালো হয় এই দেশে সমমি উর্বর পলিগঠিত হয় ধান চাষের পক্ষে আদর্শ এরপরে অনুকূল অর্থনৈতিক পরিবেশ এক জায়গায় শ্রমিক ধান চাষের জমি তৈরি বীজ তোলা আগাছা পরিষ্কার সার প্রয়োগ ধান কাটা বাঁধা ঝাড়া প্রভৃতি কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন জনবহুল ভারতে শ্রমিকের অভাব হয় না এই দেশে মানুষের প্রধান জীবিকায় কৃষিকাজ হচ্ছে মূলধন চাষিরা যাতে উন্নত ধান বীজ সার কীটনাশক যন্ত্রপাতি কিনতে পারে তার জন্য রাজ্যে কৃষক ক্রেডিট কার্ড কৃষি ঋণ প্রভৃতির ব্যবস্থা রয়েছে তিনি হচ্ছে আধুনিকীকরণ ভারতে বর্তমানে হারভেস্টার পাওয়ার টিলার ট্রাক্টর রিপার প্রভৃতি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে চার হচ্ছে পরিবহন ধান চাষকে লাভজনক করে তোলার জন্য কৃষিক্ষেত্র ও বাজারের মধ্যে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন এই উদ্দেশ্যে আমাদের দেশে পাকা সড়কপথ সেতু নির্মাণের কাজ ব্যাপক হারে হচ্ছে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয় যে তে থাকে বর্ধমান রাজ কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন ইত্যাদি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না